মিতিলা হুসাইন তাসমিম লিখেছেন মেয়ে মানুষ কবরস্থানে গিয়ে মা বাবার কবর জিয়ারত করা যাবে কিনা। না মা বাবার কবর বা অন্য কারোর কবর জেয়ারতের জন্য মেয়েরা কবরস্থানে যাবেন কিনা ওলামা ইকরামের অনেকে বলেছেন যে তারা যাবেন না আবার অনেকে বলেছেন যেতে পারেন কিন্তু অনেক বেশি পরিমাণে যাওয়া নিষেধ কারণ হাদিসে এই ব্যাপারে যে বক্তব্য আছে সেটি হলো হল আলহামদাল্লাহ রাতল কবুর অর্থাৎ যারা খুব বেশি কবর জিয়ারত করে তাদের প্রতি আল্লাহ তারা লালন পরিষিত হয় মেয়েদের মধ্যে এখন প্রশ্ন হলো তাদের জন্য এই নির্দেশ কেন আল্লা তালা ভালো যান এর মূল রহস্য কী তবে এর একটি কারণ এটিও হতে পারে যে কবরস্থানে সাধারণত মেয়েরা পুরুষদের গ্যাদারিং থাকে সেখানে তাদের যাওয়া তাদের পর্দার জন্য সমস্যা তাদের ব্যক্তিত্বের জন্য সমস্যা আরেকটি হলো যে সেখানে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন কি না সেই আশঙ্কা আছে সেই জায়গা থেকে হয়তো বিশ্বাস নিষেধ করেছেন আরও বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু নিষেধাজ্ঞার মাত্রাটা নিয়ে ফোকাদের মধ্যে অনেকে বলেছেন যে এটি এটি এই পর্যায়ে নিষেধাজ্ঞা যে সেখানে তিনি বেশি পরিমাণে গেলেন পড়ে থাকলেন গিয়ে এটা আর ব্যাপারে বিষয় মানে সতর্ক করেছেন বাট যদি কেউ সেখানে মাঝে মধ্যে যান তো সেটা নিষিদ্ধ নয় এটি একটি মত আর একটি মতো না সৌর তারা কবরও যাবেন না দূর থেকে তারা দোয়া করবেন কবরস্থানের পাশ থেকে তারা তাদের আবেগের জায়গা থেকে বা আমাকে তারা অনুভব করার চেষ্টা করবেন সেটি করতে পারেন ইকবাল হোসেন লিখেছেন হজে একটা সময় স্বাভাবিক পোশাকে মাতাফে ঢুকতে দেওয়া হয় না তখন কি এহরামের পোশাক পরে নফল তোয়ফ করা যাবে আমাদের দেশে যে সমস্ত ভাইয়েরা হজ করতে যান ওমরা করতে যান তারা অনেকেই এই দৃশ্যটার মুখোমুখি হন যে বেশ কিছুদিন থেকে সৌদি ম্যানেজমেন্ট অর্থাৎ হারামাইনের ম্যানেজমেন্ট একটা নিয়ম করেছে যে তওয়াফের মূল যে জায়গাটা অর্থাৎ যে মানে হাউজটা কাবার চারপাশে সেটাতে এহরাম পরা অবস্থায় ঢুকতে দেয় অর্থাৎ কেউ ফরজ তফ যখন করে তখন সেটার জন্য তাকে অনুমোদন করা হয় নফল তো আপগুলো দুতলা তিনতলা দিয়ে করতে বলা হয় কারণ নফল তো হিউজ মানুষে করে প্রচুর পরিমাণে করে সবাইকে ওখানে নামতে দিলে ভিড় হয়ে যাবে এই জন্য যারা ফরজ করে শুধু তো করে তাদের জন্য শুধুমাত্র এই সুযোগটা রাখা হয়েছে এখন আমাদের দেশ থেকে যারা যাচ্ছেন তারা অনেকে এহরামের কাপড় পরে ওমরা ওমরাকারী কিংবা হজকারি কিংবা ত মানে ফরজ তো এটা সেজে তারা ঢুকেন অথচ তারা এহরামে নাই জাস্ট এরামের কাপড়টা পরেছেন তো এটা একরকমের চালাকি হয় এই চালাকি করে এক ধরনের প্রতারণা হয় এখানে কারণ সেখানে পুলিশকে আপনি জানান দিচ্ছেন যারা দায়িত্বরত আছেন তাদেরকে আপনি বার্তা দিচ্ছেন যে আমি কিন্তু পরে আছি আমি পরে প্রবেশ করছি আসলে আপনি এর নিয়ত নাই আপনি যদি অ্যারামের কাপড়টা জড়িয়েছেন মাত্র তাহলে এই চালাকি করাটা আমার মনে হয় না উচিত হবে বরং আমরা দোতলা চিন্তলা দিত করবো যথাসম্ভব এবং মনের আবেগ মেটাবার জন্য আপনি ছলছাদরি করলেন প্রতারণা করলেন এটা উচিত হবে না তাছাড়া এটা আমাদের ভালোর জন্যই সে নিয়মটা তারা করে যাতে করে অতিরিক্ত ভিড় না হয় মানুষ তো করে শান্তি পায়